Assalamualaikum warahmatullah. লানাত শব্দের বাংলা অর্থ করা হয় অভিশাপ। কিন্তু লানাত শব্দটির আরবি অভিধান অনুযায়ী এর অর্থ হলো রহমত থেকে দূরে রাখা। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কারো উপর লানত করা বা অভিশাপ করার অর্থ হলো ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে দূরে রাখা। চার ধরনের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন, অর্থাৎ নিজ রহমত থেকে দূরে রাখেন, তাদের উপর রহমত করেন না। এ সম্পর্কে মুসলিম শরীফ 1978 নম্বর হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটি কথা বলেছেন, আর সেই চারটি কথা হলো, এক নম্বর, লানাতুল্লাহু মান জাবাহা লিগাইরিল্লাহ, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোনো পশু যাবেহ করে আল্লাহ তাআলা তার উপর লানত করেন, অভিশাপ দেন। দুই নম্বর, লানাল্লাহু মান লানা ওয়ালিদাইহি, অর্থাৎ যে ব্যক্তি তার নিজের পিতামাতাকে অভিশাপ করে আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর লানত করেন, অভিশাপ করেন। তিন নম্বর, লানাল্লাহু মান আওয়া মুহদিসান, অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে লানত করেন যে ব্যক্তি কোনো বিদআতিকে স্থান দিল কিংবা আশ্রয় দিল। চার নম্বর, লানাল্লাহু মান গায়রা মানারাতাল আরদি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে লানত করেন, অভিশাপ দেন, যে ব্যক্তি জমিনের সীমানা পরিবর্তন করে, অর্থাৎ একজনের জমি থেকে অন্যজনের জমির মাঝে পার্থক্যকারী সীমানা চিহ্ন যে সরিয়ে দেয় বা পরিবর্তন করে তার উপর আল্লাহ তাআলার লানত। আল্লাহ তাআলা এই সকল কাজ থেকে আমাদের বিরত থাকার তৌফিক দান করুন, আমিন।